ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বোন, আপনার প্রশ্নটি হচ্ছে যে আমরা যে হাসাহাসি করি এই সম্পর্কে ইসলামের বিধান কি হবে? মানুষে খুশি হলে হাসে, দুঃখ পেলে কাঁদে, এটা মানব স্বভাবের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। তবে এগুলাকে আমরা শরীয়তের মানদণ্ডে এগুলাকে আমরা দেখতে হবে। তো বিদ্যানগণ হাসিকে তিন ভাগে বিভক্ত করছেন, একটি হচ্ছে তাবাসসুম হাসি, আরেকটি হচ্ছে জাহেক, আরেকটি হচ্ছে কাহকাহা। তাবাসসুম এর মধ্যে কোনো আওয়াজ থাকবে না। হাসি আমরা যেটাকে মুস্কি হাসি বলি, চেহারার মধ্যে হাসি ফুটে উঠবে, আওয়াজ হবে না। ঠোঁটের মধ্যে ঠোঁট এরকম যে হাসি যে ফুটে উঠবে, তো আওয়াজ হবে না। এটা হচ্ছে যে সুন্নত, এই তাবাসসুম হাসিটা সুন্নত, এটাকে আমরা মুস্কি হাসি বলি, এটা সুন্নতের পর্যায়ে। আরেকটা হচ্ছে যে জাহেক, এটাও জায়েজ। এটা হচ্ছে যে হাসির সাথে আওয়াজ হবে, সাধারণ আওয়াজ হবে যে নিজে শোনার মতো এরকম আওয়াজ হবে, তো এটা বৈধ, এটা কোনো না জায়েজ নয়। আরেকটা হচ্ছে যে অট্ট হাসি, কাহকাহা, যে নিজেও শোনে, আশেপাশের লোকেও শোনে, দূর লোকেও শোনে, তো এটা কাহকাহা হাসি। এটা একজন আত্মমর্যাদাবোধ মানুষের কর্মের বিপরীত। এরকম আত্মসম্মান বোধ যাদের আছে তারা এই ধরনের অট্ট হাসি হাসে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে মুস্কি হাসি বা সাধারণ হাসি। অট্ট হাসি এটা কখনো কাম্য নয়, এটা নিষেধ। এই বিষয়ে আমরা কিছু দালিলিক আলোচনা করতে পারি, যেমন আল আব্দুল মুসলিম ইয়াজহাকু ফি দুনিয়াহু, মুসলমান দুনিয়াতে সে হাসবে। ফাসাহাবাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ ইয়াজহাকুনা মা কুওয়াতি ঈমানিহিম, তাদের ঈমানে শক্তিশালী অনেক বেশি ছিল, তারপর সাহাবায়ে কেরাম হাসতেন। ফাকাদ সুইলা ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছিল, হালকান আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজহাকুন, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামগণ কি হাসতেন? ক্বালা নাআম, তখন তিনি দিলেন হ্যাঁ, ওনারাও হাসতেন। ওয়াল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল, অথচ ওনাদের ঈমান ছিল তাদের অন্তরের মধ্যে পাহাড় থেকেও বিশাল, তারপর ওনারা হাসতেন। তাহলে হাসাটা ইসলামে নিরুৎসাহিত করা হয় নাই, তবে এখানে অবশ্যই অট্টহাসি যেটা, এটা হাসা যাবে না। এখানে আরেকটা বিষয় হচ্ছে আম্বিয়াউল্লাহি কানা আকসারু যাহিকিম তাবাসসুমান, আম্বিয়া কেরামদের হাসি ছিল তাবাসসুম, অর্থাৎ মুস্কি হাসি যেটা, এটা বেশি ছিল। তারপরে তাবাসসুম সম্পর্কে বা মুস্কি হাসা সম্পর্কে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমু কাফি ওয়াজহিকি কাসাদাকা, তুমি যদি তোমার ভাইয়ের সামনে মুস্কি হাসো, হাস্যোজ্জ্বল চেহারা করো, সেটা সদকা সওয়াব রাখে। হাদিসটি তিরমিজির মধ্যে আছে সহিহ সূত্রে। ওছাড়া বিভিন্ন আরও হাদিস আছে, কুল্লু মা'রুফিন সাদাকা, প্রত্যেক ভালো কাজই সদকা। হাত্তা আন তালকা আখাকা বিওয়াজিন তালকিন, এটাও একটা সদকা যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করবে, তাই এটার প্রতি উৎসাহিত করা হয়েছে। তারপরে কোরআনের মধ্যেও আছে, সুলাইমান আলাইহিস সালাম যখন ফিপিলিকার কথা শুনছিলেন তখন তিনিও হাসছিলেন। ফাতাবাসসামা যাহিকাম মিন কাওলিহা, সূরা নামলের মধ্যে 19 নম্বর আয়াত, এখানে উল্লেখ করা আছে ফাতাবাসসামা যাহিকাম মিন কাওলিহা, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম এই ফিপিলিকার কথা শুনে মুস্কি দিতে দিতে উনি হেসে ফেলছেন। তাহলে মুস্কি দিয়ে শুরু হয়েছে যাহিক, অর্থাৎ সামান্য যে আওয়াজ করছেন, এটা কোরআন দ্বারা বোঝা গেল। ক্বালা আল ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ, ক্বালা মুকাতিল কানা যাহিকু সুলাইমানা মিন কাওলিন নামলাতি তাআজ্জুবান, ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি মুকাতিল থেকে বর্ণনা করেন, তিনি বলেন সুলাইমান আলাইহিস সালাম যে পিপিলিকার কথায় তিনি হাসছিলেন তাআজ্জুব হয়ে, আশ্চর্য হয়ে। لأن الإنسان إذا رأى ما لا أحد له به تعجب وضحك, কারণ মানুষের স্বভাব হচ্ছে যখন কোনো সে আশ্চর্য ধরনের কোনো কিছু দেখবে তখন সে হাসবে। একটা পিপিলিকা সে যুক্তিসম্পন্ন কথা বলতেছে, এজন্য তিনি হাসছিলেন। আল্লাহ ইয়াকসুরা মিনাজ যাহিক ফাকাসাতু যাহিকে তুমিতুল কলব, তবে বেশি বেশি হাসাহাসি করবে না, এটার মাধ্যমে দিল মরে যায়। ওয়ালা ইয়ালিকু বিল ইনসানিল আকিল আন ইয়ামজিয়া আসমানা মা ইয়ামলিকু ওয়া হুয়া ওয়াক্তুহু ফিজ যাহিক। মানুষের বেশিরভাগ সময় নষ্ট করবে না, একজন জ্ঞানী মানুষ সে হাসির মধ্যে সে সময়কে নষ্ট করবে না, এমনি যে অনর্থক হাসবে না, হাসির মধ্যে ডুবে থাকবে না, এমনটা নয়। ওয়ায়ামবাগি লাহু আন ইয়াকসুরা মিনাল বুকা, মানুষের জন্য বেশি থেকে বেশি কান্নাকাটি করা উচিত। ওয়ায়াকিলু মিনাজ যাহাক, কম হাসবে। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ তাআলামুনা মা আ'লামু লাযাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা, তোমরা যদি জানতে যা আমি জানি তাহলে তোমরা কম হাসতে বেশিরভাগ কাঁদতে। হাফেজ ইবনে হুজার রাহিমাহুল্লাহ এখানে তোমরা জানতে বলতে কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে মা ইতালাকু বি আজমাতিল্লাহি ওয়া ইনতিকামিহি মিম্মা ইয়াসিহি, আল্লাহ তাবারক ওয়া তাআলার মহত্ব এবং যে ব্যক্তি গুণের কারণে সাজা ভোগ করবে কি পরিমাণে আল্লাহ তাআলা প্রতিশোধ তার থেকে নেবেন, এটা যদি মানুষের জানতো। ওয়াল আহওয়াল আল্লাতী তাকাউ ইনদান নাস ওয়াল মাউত ওয়াল কবর ওয়াল ইয়াউমুল কিয়ামা, আর সমস্ত দুরবস্থা যখন মানুষের মওতের সময় কাছাকাছি আসি যায়, মওতের সময়, কবরের ভিতরে, তারপরে কিয়ামতের সময় কি দুরবস্থা হবে, হ্যাঁ এগুলার বাস্তব অবস্থা তোমরা জানতা, তাহলে তোমরা কম হাসতা বেশিরভাগ কাঁদতা। সুবহানাল্লাহ বিহামদি। তারপরে হাসির যে বিষয়টা, ওই হাদিসটা লা ওয়ালা তুকসিরুল যাহাকা ফাইন্না কাসরাতাজ যাহাকা তুমিতুল কলবা, এটা তিরমিজিতে ইমাম আলবানী রাহমাতুল্লাহ হাসান সূত্রে বর্ণনা করছেন যে তোমরা বেশিরভাগ হাসবে না, কারণ বেশিরভাগ হাসা এটা কলবকে মেরে ফেলে। তাইলে আমরা এটার দিকে খেয়াল রাখতে হবে। এই হাসিটা অট্ট হাসি তো এমনিতেই নিষেধ, বাকি যে সাধারণ হাসি যেটার মধ্যে আওয়াজ হয় আসতে, এর মধ্যে সব সময় ভিতরে সময় কাটানো ঠিক হবে না। তারপরে অনেক সময় অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করানোর হাসা, বিদ্রুপ করে হাসা, এটা তো হারাম। কাউকে তুচ্ছতাচ্ছিল্য নিয়তে হাসা এটা তো সম্পূর্ণ হারাম। তারপরে আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে হারাস বিন জিস থেকে, তিনি বলেন, মা রাআইতু আহাদান কান আকসারা তাবাসসুমান মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তিনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি এরকম তাবাসসুম, মুস্কি হাসা কাউকে আমি দেখি নাই। হাদিসটি আরনাউত হাসান হিসাবে উল্লেখ করছেন। তাইলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তাবাসসুম হাসতেন, অর্থাৎ মুস্কি হাসতেন। এটা সুন্নতের অন্তর্ভুক্ত। এই মর্মে আরো একটা হাদিস তিরমিজির মধ্যে আছে সহিহ সূত্রে, যে কানা যাহিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা যাহিকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? তাবাসসুম হাসতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল। তাই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, বিশেষ করে এই দোয়াটা আমাদের বেশি থেকে বেশি করা দরকার। আল্লাহুম্মা ইয়া কারীম ইজআলনা মিম্মান ইয়াযহাকুনা ফিল আখিরাতি যাহকান লা বুকাআ বাদাহ ওয়া জাআলনা ইয়া রহমান মিম্মান কল্লাত ফীহিম মিম্মান উলতা ফীহিম ওয়ুজুহুন ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা। হে আল্লাহ, আপনি আমাদেরকে বানান ওই সকল লোকদের থেকে যারা পরকালে হাসবে, যে হাসার পর আর কোনো ধরনের কান্না হবে না, অর্থাৎ জান্নাতে যাওয়ার পরে হাসি থাকবে, কান্না থাকবে না। তাহলে তার বিপরীত আল্লাহ পাক আমাদেরকে বানায়েন না। এবং হে রহমান রহিম, আপনি আমাদেরকে বানান ওই সকল লোকদের মধ্য থেকে যাদের ব্যাপারে আপনি বলছেন উজুহুন ইয়াউমাইযি মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, উজুহুন অনেক চেহারা ওই দিন হাস্যোজ্জ্বল হবে, তারা হাসবে, তারা খুশি হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। সেইভাবে এই দুনিয়াতে আমাদের হাসি কান্নাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।